তোরে তোরে আমি 6 মাস যাবত কইতাছি যে তোর বাপের থেকে 2 লাখ টাকা নিয়ে আয় তো তো কানের মধ্যে কথাই ঢোকে না আজকের পর থেকে তুই আমার বাড়িতে থাকবি না যা তোর বাপের কাছে যা থাক যা বেরো বেরো যা এই 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 বাবা রাখ কি হয়েছে বাবা ওকে এভাবে কেন মারছো মারবো না কি করবো হ্যাঁ ওরে 6 মাস যাবত বলতাছিস যে তুই 2 লাখ টাকা তোর বাপের কাছে নিয়ে আয় ওর কানের মধ্যে কথাই ঢোকে না আমার তো মনে হয় যে ও একবারও আপনাদের এই কথা বলে নাই আর আপনারাও কেমন আপনারা আমার টাকা দিতে চাইছিলেন না 6 মাস হয়ে গেল আপনারা এই টাকাটা এখনো দেন না কি জন্য হ্যাঁ মেয়ের এখন মারতাছি এখন আপনাদের লেগে আছে দেখো বাবা বিয়ের আগে আমি আমার আর্থিক অবস্থাটা বলেছি আমি তোমাকে বলেছি যে দেখো বাবা আমার সামর্থ্য যতটুকু আছে আমি দেওয়ার চেষ্টা করব এবং তোমাকে যে কথাটা দিয়েছিলাম আমি বেঁচে থাকলে আমি সে টাকাটা দেব এই মুহূর্তে আমি তো ছোট একটা চাকরি করি স্কুলের মাস্টার ছিলাম তাও এখন এলপিআর বেতন তো আর পাচ্ছি না তুমি মেয়েকে প্রায় অত্যাচার করো মেয়ে কান্নাকাটি করে ফোন করে তো তোমার শাশুড়িও বেঁচে নেই এই চুরি দুটো তোমার শাশুড়ি তার ছেলের বউর জন্য রেখে গিয়েছিল উনি তো নেই বেঁচে তো আজকে কি ভাগ্য দেখো কি পরিতাপের বিষয় না মেয়ে সুখের জন্য ছেলের সুখকে বিসর্জন দিতে হলো বাবা না এটা তোমার কাছে রাখো আর এটা বিক্রি করে যেটা পাও আমাকে জানিও বাকিটাও আমি দিতে চেষ্টা করব তবে তোমার কাছে একটা অনুরোধ আমার মা আমার আমি তুমি ওকে আর অত্যাচার করো গালি দিতে গেলে তুমি ফোন করে আমাকে গালি দিও ওকে আর অত্যাচার করো ঠিক আছে থাক বাবা আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না আমি তোমার সাথে বাড়ি যাব কি বলছিস মা না 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 এই কথা বলতে হয় না শোন স্বামীর বাড়িটা হচ্ছে স্ত্রীর আসল বাড়ি আর মেয়েদের আসল বাড়িটাই হচ্ছে স্বামীর বাড়ি হ্যাঁ তো স্বামীর পায়ের নিচে স্ত্রীগ্রস্ত ধর্মীয়ভাবে কথাবার্তা বলা আছে তো এখানেই থাক মা হ্যাঁ ভালো থাকিস ফোন দিস খারাপ লাগলো আসি বাবা বাবা দাঁড়ান আব্বা এই এই চুরি আমার লাগবে না আপনি নিয়ে যান আসলে বাবা আমার ব্যবসায় লস হওয়ার পর থেকে আমি পুরোটাই হতাশাগ্রস্ত তাই বাহিরের ছালাগুলো আমি বাড়িতে এসে সোনালির উপরে মিটাইতাম আসলে আমি যা করছি সম্পূর্ণটাই ভুল করছি আমার হিতাহিত জ্ঞান ছিল না বাবা কারণ আমার তো টাকা লাগতো টাকা আসার মতো আমার কোনো রাস্তাই নাই তাই আমি আপনার মেয়ের উপরে প্রতিনিয়ত হাত তুলে গেছি বাবা আমার মাফ করে দিন আমার আসলে আজকে আমি বুঝতেছি যে সব কিছু টাকা দিয়ে হয় না বেঁচে থাকতে হলে ভালোবাসাটাও প্রয়োজন বাবা আমি আপনাকে আজকে কথা দিতেছি আপনার মেয়ের গায়ে আর কোনোদিনও হাত তুলব না কোনোদিনও না মা আসি ভালো থাকিস সব থাক সরি আমার তুমি মাফ করে দিও